আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডালের পুরি। এই পুরিটা আমি কোনো রকম বেলাবেলি ছাড়াই তোমাদের সাথে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আমরা অনেক সময় এসব নাস্তা খেতে পছন্দ করি, কিন্তু বেলাবেলির ঝামেলার জন্য কিন্তু এই পুরিটা খাওয়া হয় না। তাই বন্ধুরা, কীভাবে বেলাবেলি ছাড়াই খুব সহজে এরকম ফুলকো ফুলকো পুরি বানিয়ে নিতে পারি খুব সহজে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ডালের পুরিটা করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। কেউ চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিন্তু অবশ্যই নিতে পারো। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল। এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করলাম, আর অবশ্যই সাদা তেলটাই দিতে হবে। এবার এখানে দিয়ে দেব নর্মাল পানি, অল্প অল্প করে আমি এখানে পানি দেব, আর একটা ডো তৈরি করে নেব। যেরকমভাবে আমরা পরোটার জন্য একটা ডো তৈরি করি ঠিক ওই রকম। তো এখানে আমি নর্মাল পানিটা নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। উপর থেকে আমি আরও কিছুটা তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ময়ন করে নেব। আর দেখতে পাচ্ছ, আমার পুরির জন্য এই ডোটা একদম রেডি হয়ে গেছে। এই তো, এবার ছোটো ছোটো কতগুলো লেচি আমি কেটে রেখে দেবো আগে থেকে, এতে করে খুব সহজে আমি পুরিগুলো বানাতে পারব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লেচি আমি কেটে নিয়েছি। তো এবার চলে যাচ্ছে পরবর্তী প্রসেসে। আমি আগে থেকে কিছুটা ডাল, মসুর ডাল এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ডালটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, ভর্তা ভর্তার মতো করে নিচ্ছি আর কি। কেউ চাইলে এখানে লবণ, শুকনো মরিচের গুঁড়ো, এমনকি ধনে পাতা কুচি সব কিছু মিলিয়ে নিতে পারো। এবার এখানে একটি লেচি নিয়ে ঠিক হাত দিয়ে এভাবে রুটির মতো করে টেনে টেনে বড় করে নিচ্ছি, আর মাঝখানটাতে আমি ডালের পুরটা রেখে দিচ্ছি, আর ঠিক এইভাবে একটা গোল আকৃতির বল তৈরি করে নিচ্ছি। তো আমার হাতটা একটু ভেজা ছিল তাই এরকম লাগছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার নেওয়ার পরে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব। আর দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু আমার এই ডালের পুরিটা হয়ে গেল। এবার ভেজে নেওয়ার পালা। তো হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি পুরিটাকে বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে, চাইলে কিন্তু আরও বড় করা যাবে। এবার চুলাতে আমি আগে থেকেই বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম। তো বন্ধুরা, তেলটা এখানে গরম হয়ে গেছে, আর এবার আমি বানিয়ে নেওয়া পুরিটা দিয়ে দিলাম। তো একটু নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে পুরিটা কিন্তু খুব সুন্দর ফুলকো হয়ে ফুলেছে, আর এভাবে আমি এটা নামিয়ে নিলাম। আমি একইভাবে আরও একটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। একইভাবে ছোট একটি লুচির মতো করে মাঝখানটায় আমি ডালের পুরটা দিয়ে দিলাম, আর হাত দিয়ে একটা গোল বলের মতো করে নিলাম। এবার দুই হাত দিয়ে চেপে চেপে এটাকে গোল আকৃতির করে নেব, ছোট একটা লুচির মতো করে নেব। তো এটা করার সময় অনেক সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে, কোনো সমস্যা নেই। তো হাত দিয়ে টেনে আটাটা লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে, তাছাড়া ভাজার সময় কোনো কিছু বের হবে না। এতো আমি ঠিক করে নিলাম। আর দেখতে পাচ্ছ একইভাবে আমার আরও একটি পুরি তৈরি হয়ে গেল। এবার এটাও ভেজে নিব। এতো আমি এটা দিয়ে দিয়েছিলাম, আর দেখো কতটা সুন্দর ফুলকো হয়েছে। একইভাবে আমি আরও একটি বানিয়ে নিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর পুরিগুলো কিন্তু এর চেয়ে বড় আর দরকার হয় না, একদম পারফেক্ট সাইজ হয়েছে। তো এটা আমি বানিয়ে তেলে ছেড়ে দিলাম, আর এটাকেও ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। তো এ সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, একদম বাড়ানো থাকলে কিন্তু তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। এতো একে একে আমি সবগুলো পুরি এভাবেই বানিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি।
তো এখানে আমি আরো একটু বানিয়ে নিলাম একটু পাতলা করে, দেখতে পাচ্ছো মাঝখানে এখন পুটো দিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি গোল আকৃতির একটা বল করে নেব, আর হাত দিয়ে চেপে চেপে একটি লুচির মতো তৈরি করে নেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে যেন ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায়। তো দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি এভাবে কিন্তু খুব দ্রুত লুচিটা বড় হয়ে যায়, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর কিছুটা পুর বেরিয়ে আসলে কোনো সমস্যা নেই। তো এটাও বানিয়ে নিলাম আর তেলে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ কত বড় একটা পুরি হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। অনেকের ধারণা বেলে না নিলে পুরি ফোলে না। তো বন্ধুরা এভাবে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি আর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো এখানে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আর কিছুটা টমেটো সস দিয়ে নিয়েছি। আমার বাচ্চারা এই পুরিগুলো সস দিয়ে খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। দেখতে পাচ্ছ পুরিগুলো কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের কিনে আনা পুরির মতো। আর এই পুরিগুলো খেতে কিন্তু ভীষণ মজার ছিল বন্ধুরা। তো এভাবে খুব সহজে কিন্তু আমরা সকালের নাস্তায় বা সন্ধ্যার টিফিনে খুব সহজেই এরকম ডাল পুরি, কেউ চাইলে আলু দিয়েও কিন্তু একইভাবে করতে পারো। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ফুলকো হয়েছে, একদম খাস্তা পুরি। একটু সামনে থেকে দেখালাম কত সুন্দর ফুলকো পুরি আমরা হাতেই বেলে বানাতে পারি কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া। আশা করছি বন্ধুরা আমার আজকের এই বেলাবেলির ঝামেলা ছাড়া ডালের পুরিটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।